দিবেন? হ্যাঁ ঠিক আছে, আমি ভোটে উঠেছি, আপনি আমাকে ভোট দিবেন, আপনার মূল্যবানটা ভোট আমাকে দিবেন। আলমকে ভোট দিন, আলমকে ভোট দিন। আমি ভোটে উঠেছি, আপনি আমাকে ভোট দিবেন, আপনার মূল্যবানটা ভোট আমাকে দিবেন। এবার ভোট দিয়ে কি করবো, একবার ভোট দিলাম, ভোট দিয়ে কোনো কিছু পাচ্ছি না, ভোট দিয়ে দেওয়াই হচ্ছে আর কিছু করছে না, শুধু ভোটের টাইমে বলে দিচ্ছে। এবার তো আমি নতুন প্রার্থী উঠেছি না, সেই আপনার কাজ করে দিব। আচ্ছা, যে যারা করেছে, আমি তো নতুন প্রার্থী, আপনাকে আপনি আমাকে ভোট দিন, আমি কাজ করে দিব আপনাদের সবাই। ঠিক আছে, হ্যাঁ ভোট দিন, আলমকে 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 ভোট দিন। টাকা দিছি তোদেরকে, এবার টাকা ভোট দিবেন? হ্যাঁ দাদা দেবেন, হ্যাঁ ঠিক আছে। ও বৌদি, আর ভোট দিবেন কিন্তু কি? ভোট দিবেন এবার ভোটে আমি জিতে, এবার তোমার জিতাবো, যত টাকা লাগে কাতুল, টাকার কোন টেনশন নিবে না, এই ভোট আমাকে জিততে হবে, তোমাকে আমরা জিতাবো সবাই মিলে, আমরা তোমাকে ভোট উঠাইছি, তোমাকে ভোটে আমি জিতাবো। আমি ভোটে দাঁড় করে বিরোধী দল যেন জিততে না পারে, ওই পার্টি না, ওই বিরোধী দল চোর ছিল, ওই চোর কার জিত দেওয়া হবে না। ঠিক আছে, চলো আমরা র্যালি করবো আজকে, চলো। উপরে যাবো, আচ্ছা আলমকে ভোট দিন, 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 আলমকে ভোট দিন। আসেন আসেন, চেয়ারে বসেন, এসো, বাচ্চাকে নিয়ে করছো, এই বাচ্চা নিয়ে বসো, বসো তারা তো বসো, বলো বলো, হ্যাঁ এসব বাচ্চাকে নিয়ে ভোট হবে বলেন তো? বাচ্চা না, এদের মা বাবা আমাকে ভোট দিবে, ভোট দিবে কে, বড় মানুষ করে রাখো কাছে, সেই জন্য তো আপনার কাছে এসছি। আমি তো থাকবো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আজকে আমি এখানে মিটিং বসিয়েছি, আমাদের পক্ষ থেকে সিটি কিছু বলবে, আমার ব্যাপারে কিছু বলে দে। আপনারা সবাই জানেন আমাদের নতুন ক্যান্ডিডেট পরবেশ আলম এখন আমাদের বুথে দাঁড়িয়েছেন, তাকে ভালো করে ভোট দিয়ে সবাই খেটে খেটে জিতান, বাড়ি ঘর রাস্তাঘাট সব করে দিবে। সেই জন্য আমাদের এটা মিটিং বসানো হয়েছে কি, আপনারা সবাই পাশে থাকেন, থাকবেন এবং সবাই থাকেন পাশে, কর্মী হিসাবে কাজ করে পরবেশ আলমকে এবার ভোটে জয়যুক্ত করতে হবে এবং ওকে সমর্থন করেন। আমার ফুল সমর্থন আছে পরবেশ আলম থেকে, পরবেশ আলম ভালো কাজ করে পাশে থাকবে, সবাই ভোটে জিতান, সেই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি।
সেই আমি নিজের বক্তব্য শেষ করলাম। এবার দুটো কথা বলার জন্য পারভেজ আলমকে অনুরোধ করা হচ্ছে। আপনারা জানেন কি এবার পঞ্চায়েতে আমি ভোটে দাঁড়িয়েছি, আপনারা আমাকে ভোট দিবেন আর আমার সাথে কর্মী হিসাবে আপনারা খাটেন, আপনাদের ঘর বাগি করে দিব আমি। আর এখন আমার দু চার মিনিটের র্যালি হলো, আপনাদেরকে সঙ্গে যেতে হবে। এখন থেকে আমি নিজের বক্তব্য শেষ করছি। ভোট দিন, 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 ভ